আল্লাহ রসুলের জমানার সোনা রূপার টাকা থাকা সত্ত্বেও তারা একবার ডাইরেক্ট মাল দিয়েছেন, ঠিক না? এখনও দিচ্ছে, আলহামদুলিল্লাহ এখনও সৌদি মেট্রো চালু আছে। সেখানে আমাদের মিরপুরে দারুসুন্নাহ মদকে দাওয়াত দেওয়া হয় না, নির্দেহ বাছাই করা কয়েকজন লোক আছে, তাদের ডাকে নিয়ে এই ফতোয়া দিয়ে দেওয়া হচ্ছে। সারা বাংলাদেশের মানুষ কেউ কেউ হবে হয়তো 2346 টাকা দামের ফেতোয়া দিয়ে বসে থাকবে, কিছুই দরকার নেই। আপনারা যে যা খান সেই সেই ফেতোয়া দেবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। বা যাকাত একটা মাল, ফেতোয়া দিচ্ছেন, চাউল দিচ্ছেন না, এটা খাদ্য, যাকাত দিচ্ছেন, যেটাই দিচ্ছেন আপনি, যারা গরু ছাগল ইত্যাদি তাদের তো যাকাত আছে, বা ওষর আছে না, যেদিন আপনার ধান হচ্ছে 20 মণ, আপনি 1 মণ ধান দিয়ে দিচ্ছেন, অর্থাৎ মাল থেকে মাল দিচ্ছেন, আর সুদে টাকা বিনিময়ে টাকা দিচ্ছেন। টাকা তো কখনই খাওয়া যায় না, ওটা মালের একটা বিনিময় মাত্র, ওটা কোনো বিনিয়োগ হয় না। আর যাকাত হচ্ছে মাল, এই জন্য যাকাত আপনি যত দিবেন মালের বিনিময়ে মাল হবে। ইচ্ছে করলে আমরা তো ফেতরের সময় টাকা দিতে পারি, তাই না? হানাফি মজাবে টাকা দেয়, তাই না? আমরা টাকা জায়েজ মনে করি না। আল্লাহ রসুলের জমানের সোনা রূপার টাকা থাকা সত্ত্বেও তারা একবার ডাইরেক্ট মাল দিয়েছেন, ঠিক না? এখনও দিচ্ছে, আলহামদুলিল্লাহ এখনও সৌদি মেট্রো চালু আছে, সব গম নিয়ে চলে আসে, দিয়ে কোনো ফকির মেশিন না পেলে নিজেরাই নজরে চলে যায় যে সেখানে যে দিয়ে আসে। আমরা খাই চাউল, আমরা কি চাউল দেবো না? এখন কিছু পাগল জুটে গেছে কি বলবেন? তারা বলছে জবের ফেতরা এত টাকা, মানে 115 টাকা হলে এবারে ফেতরা উঠতে উঠতে চলে গেছে 2346 টাকা পর্যন্ত। অথচ এখানে আও বলা হয়েছে, আও মানে অথবা, অথবা এবং কি এক জিনিস? আল্লাহ রসুলের জমানায় যেসব খাদ্যশস্য ছিল সেগুলির মধ্যে এগুলো ছিল, তো সেখানে তখন গম ছিল না। গম তো গেছে 41 হিজরিতে যখন আমির মুয়াবিয়া সিরিয়ার গভর্নর হলেন, সেই সময় আল্লাহ রসুলের মৃত্যুর পরে 30 বছর পর সে গম গেছে, আমার দাম বেশি, যে কোনো আমদানি করে নতুন জিনিস দাম বেশি হবে না? সেজন্য আমির মুয়াবিয়া বলছিলেন যে দাম তো খুব বেশি, তো তোমরা 100 গমের বিনিময়ে 150 নাউজুল্লাহ 100 খেজুরের বদলে 150 গম দাও, টাকার দিক থেকে মিল হবে। কিন্তু সাহাবিরা কেউ এটা মানানে, সঙ্গে সঙ্গে মানে মেম্বারে থাকা অবস্থাতে আউসাদ কুদির কাপটেন হচ্ছে, থামো তুমি, এই মেম্বার দাঁড়িয়ে আল্লাহ রসুল বলেছেন সামিন তামারিন, 100 সাহ দিতে হবে, তুমি 150 বলতে গেলে কেন? চিন্তা করতে পারেন, আমির মুয়াবিয়াকে এরকম ধমকানো চারটি অঙ্কন মনে করবেন না, আপনি একটা কাউন্সিলার সামনে ভয়ে কথা বলতে পারেন না। তৎকালীন বিশ্বে অপ্রতিদ্বন্দ্বী খলিফা দিন, সেই সময় খলিফা হয়ে যাওয়ার পরে, অর্থাৎ তিনি চাপ দেন না, আমি এটা চাপ দিচ্ছি না বাবা, এটা আসলে দাম হিসেবে বলছিলাম। ইমাম নববী বলছেন যারা 150 গমের ফেতরা দেয় তারা রসুলের বিধান অনুযায়ী 100 খুতবা দেয় না, ফেতরা দেয় না, তারা আমির মুয়াবিয়ার রায় অনুযায়ী ফেতরা দেয়। আমির মুয়াবিয়ার রায় আর রসুলের বিধান তো এক না, কেমন মানে সাফা তাম মুয়াবিয়া করবে না, কলে তো আল্লাহ রসুল করবে, অর্থাৎ আপনাকে অবশ্যই 100 ফেতরা দিতে হবে, 150 গমের কোনো হুসাবি নেই, গম দেন, আতা দেন, ছাটু দেন, যাই দেন চলবেই না। কিন্তু বেতন মকরের ফতোয়া যারা দিচ্ছে মার্শাল্লাহ দুঃখ লাগে, বলা তুজ করার নেই। বেতন মকরের কোনো দলীয় মসজিদ, ওটা বাংলাদেশ জাতীয় মসজিদ নয়, বলা হচ্ছে জাতীয়, ফতোয়া দিচ্ছে এক দলীয় কটা মূল্য না। দক্ষিণ যাত্রাবাড়ির মাদানীনগর মসজিদের প্রধান শিক্ষক বা প্রিন্সিপালকে নেওয়া হচ্ছে, কিন্তু ওখানে উত্তর যাত্রার জামিয়া মাদ্রাসা মোহাম্মদ আরবি আহলেসে মসজিদ মাদ্রাসা আছে, সেখানে প্রিন্সিপালকে দাওয়াত দেওয়া হয় না। সেখানে আমাদের মিরপুরে দারুসুন্নাহ মসজিদকে দাওয়াত দেওয়া হয় না, নির্দেহ বাছাই করা কয়েকজন লোক আছে, তাদের ডাকে নিয়ে এই ফতোয়া দিয়ে দেওয়া হচ্ছে। সারা বাংলাদেশের মানুষ কেউ কেউ হবে হয়তো 2346 টাকা দামের ফেতোয়া দিয়ে বসে থাকবে, কিছুই দরকার নেই। আপনারা যে যা খান সেই সেই ফেতোয়া দেবেন। তো সৌদি অর্থনীতির বিরুদ্ধে এটা একটা চ্যালেঞ্জ, ইসলামের যুগান্তকারী বিধান হচ্ছে জাকাত ও সাদাকা ভিত্তিক কল্যাণময় অর্থ ব্যবস্থা, যা মানবতার রক্ষা কবচ।